হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে উঠে গেছো, কেউ হয়তো অনার্স নিয়ে ভর্তি হয়েছো কোনো সাবজেক্টে, এবং কেউ হয়তো পাসে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে তোমরা কী প্রসিডিউরে পড়াশোনা করলে ভালো নম্বর ক্যারি করতে পারবে অথবা তোমরা ফার্স্ট ক্লাস পেতে পারবে কলেজে, সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে, তোমাদের পড়াশোনার সঠিক পদ্ধতি এবং পড়ার আগে তোমাদের কী কী করতে হবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো এবং কলেজে কেউ অনার্স নিয়ে ভর্তি হয়েছো, কেউ পাস নিয়ে ভর্তি হয়ে গেছো, এবং তোমরা হয়তো অনেকে পড়াশোনাও চালু করে দিয়েছো। কিন্তু সবার প্রথমে যদি পড়াশোনা চালু করো কোনো পরিকল্পনা না করে বা কিছু কিছু প্রসিডিউর মেনটেন না করে, তাহলে কিন্তু তোমরা অধিক পড়ার সত্ত্বেও ভালো নম্বর ক্যারি করতে পারবে না। সেই কারণে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, প্রত্যেকেই বলছি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, কারণ অনেকটা তোমাদের হেল্প হতে চলেছে। তোমাদের সবার প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের সিলেবাস কিন্তু তোমাদের সবার প্রথমে জানতে হবে, এবং এটা তোমরা কিন্তু তোমাদের এর কোর্স অনুযায়ী, মানে তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়েছো বা তোমাদের যে যে সাবজেক্টে পাসের সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোকে যদি তোমরা গুগলে সার্চ করো, তাহলে তার অ্যাকর্ডিং তোমাদের ইউনিভার্সিটির অ্যাকর্ডিং, মানে শুধুমাত্র সাবজেক্ট না তোমাদের ইউনিভার্সিটিও ম্যাটার করে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু সমান নয়। সেক্ষেত্রে তোমরা যদি ফার্স্ট ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ারে পড়ো বা থার্ড ইয়ারে পড়ো, প্রত্যেকে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কী হচ্ছে ডাউনলোড করে নেবে। কিন্তু এখানে আমি কেন বলছি সিলেবাস সম্বন্ধে, অনার্সের যে স্টুডেন্টরা রয়েছে বা পাসের যে স্টুডেন্টরা রয়েছে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে কী দেখা যায়, অনেক স্টুডেন্টই কিন্তু বছরের শেষ পর্যন্ত গিয়েও তারা সিলেবাস জানে না, শুধুমাত্র বই পড়তে থাকে। পাসের ক্ষেত্রে তো অনেকটা কভার আপ হলেও অনার্সের ক্ষেত্রে দেখা যায় তারা, মানে এই সমস্ত যারা স্টুডেন্ট যারা সিলেবাস না পড়াশোনা করে এ শুধুমাত্র বই পড়তে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক প্রবলেম হয়, কারণ কোনো বইতেও কিন্তু টোটালি সব তাদের পড়তে হয় না, বা বইয়ের সব পড়লেও যে তার সিলেবাস কভার হবে এমনটিও না। কেন অনার্স অনেকটা বড় একটা জিনিস, অনেকটা বড় সিলেবাস, যে এই একটা বইয়ের মধ্যে বা দুটো বইয়ের মধ্যে পুরো যে তার সিলেবাসটা সেটাও কিন্তু থাকে না, একাধিক বই তাকে ফলো করতে হয়। সেই কারণে কিন্তু একান্ত ইম্পর্টেন্ট সবার প্রথমে তোমাদের সিলেবাস কী আছে সেটা জানা। তারপরে সিলেবাস যদি তোমাদের ভালো মতন জানা থাকে, তোমাদের ফার্স্ট এক্সাম রয়েছে, প্রথম পরীক্ষায় সিলেবাস থেকে তোমরা জেনে গেলে কোনটা কোনটা আসে এবং প্রথম পরীক্ষায় কত নম্বরের হবে, কত নম্বরের কোশ্চেন আসছে, কী কী কোশ্চেন আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে পড়তে হবে এই বিরাট সিলেবাস। এই বিরাট সিলেবাসে তোমরা যদি যেখান থেকে যে অপ্রয়োজনীয় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে যদি তোমরা পড়াশোনা করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে, এবং তোমরা দেখছো যে আমরা অনেক তো পড়েছি অনেক পড়েছি, সেক্ষেত্রে আমাদের নম্বর কিন্তু আমরা পাচ্ছি না। সেই কারণে সবার প্রথম তোমাদের কাজ কী হবে, তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমরা সার্চ করো নেটে, বা আমার ভিডিও দেখতে পারো কীভাবে তোমরা নম্বর বিভাজন কী আছে সেটা দেখে নিতে পারো, এবং কত নম্বরের তোমাদের অনার্সে পাস বা তোমাদের সাপ্লি কত পেলে হয়ে যাবে, এবং তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদের অন্যান্য সাবজেক্টের পাস নম্বর কত পাসের সাবজেক্টে, সেক্ষেত্রে সমস্ত কিছু তোমরা তোমাদের আগে জেনে নিতে হবে। যারা জানো না তারা ভিডিওগুলো চেক আউট করতে পারো এই ভিডিওটি কমপ্লিট হওয়ার পর। তো এখানে তোমাদের সবার প্রথমে যেই তোমরা ডাউনলোড করে নিলে গুগল থেকে তোমাদের সিলেবাসটা, যে ডাউনলোড করার পর সেই সিলেবাসটাকে তোমরা প্রিন্ট আউট করে রেখে দাও। তো এখানে অনেকেই বলবে যে ফোনে তো আমরা ডাউনলোড করে রেখে দিলেই হয়ে যায়, প্রিন্ট আউট কেন করতে যাব। আমি প্রত্যেককে বলবো প্রিন্ট আউট করা একান্তই জরুরি তোমার যে সিলেবাসটা আছে। যদি তোমরা অনার্সের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার সাবজেক্টে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা তোমরা ডাউনলোড করার পর, অবশ্যই তোমরা ইউনিভার্সিটি উল্লেখ করে তোমরা ডাউনলোড করবে সিলেবাস, ডাউনলোড করার পর তোমরা সিলেবাসটা অবশ্যই প্রিন্ট আউট করাবে, সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে, কারণ আমরা ওনার্স যখন পড়েছি আমরা বুঝতে পেরেছি সিলেবাসটা কত ইম্পর্টেন্ট। আর 70-80% স্টুডেন্ট এর বছরের শেষ পর্যন্ত গিয়েও তাদের সিলেবাস জানতে পারে না বা সিলেবাস ডাউনলোড করে না বা সিলেবাস সম্বন্ধে ধারণা থাকে না, কারণ তোমাদের এই 11-12 যেরকমভাবে পড়েছো সেরকমভাবে কিন্তু তোমাদের অনার্সটা না। যদি পাসের কথা বলি, যারা পাসের স্টুডেন্ট রয়েছে সেক্ষেত্রে কী হচ্ছে, তোমাদের 12 বা 11 তোমরা যা পড়েছো ফার্স্ট ইয়ারে কী দেখা যায় পাসের যে
সিলেবাস রয়েছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম সিমিলারিটি সিলেবাস থাকে, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে কিন্তু অতটা তোমাদের অসুবিধা হয় না, পাসের যারা রয়েছে বা অনার্সে যারা পড়ছো তোমাদের যে পাসের সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে অতটা অসুবিধা হয় না। কিন্তু অনার্সের সাবজেক্টে কিন্তু সিলেবাস তোমরা যদি আইডিয়া প্রথম থেকে না থাকে বা এখন থেকে শুরু না করে দাও বা ঠিক প্রসিডিউরে তোমরা মেনটেন করে পড়াশোনা না করো, কিন্তু পরবর্তীকালে তোমাদের অনার্স কেন পাস করতে অসুবিধা হয়ে যাবে সেই ক্ষেত্রেই তোমাদের কিন্তু এটা বললাম। দ্বিতীয় হচ্ছে এ তোমরা কি হচ্ছে একটা বই কিনে নিলে, যে অনার্সের বই জিজ্ঞাস করলে যে আমার ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা হিস্ট্রি রয়েছে, এ আমি এই সাবজেক্টের এই বইটায় পড়াশোনা করলে ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হবে না আমি বলে রাখি। কেন, বইয়ের মধ্যে অনার্সের স্টুডেন্টদের হিউজ কন্টেন্ট কিন্তু নেই। অনার্সে যতটা পড়ার দরকার বা যা কিছু জানার দরকার একটা বইয়ে তোমরা কখনোই পেতে পারবে না। তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট বই ইউজ করতে হবে এবং টিচারদের নোট ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা পুরো ইনফরমেশান পাবে না, ফুল ইনফরমেশান পাবে না। তো এখানে শুধুমাত্র এই যে বই একটা বই নিলাম যে ক্লাস টুয়েলভে বা ইলেভেনে আমরা একটা বই পড়ে ফেলেছি পার্টিকুলার একটা বই, এই বইটা কমপ্লিট করলে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু এখানে না, তোমাকে জানতে হবে তোমার ইউনিভার্সিটিতে তোমার সাবজেক্টে এই অ্যাকচুয়ালি যে সিলেবাস আছে সেই সিলেবাসগুলো কোন কোন বই থেকে পাবো। পার্টিকুলার কোনো নির্দিষ্ট বই থেকে তোমরা কিন্তু সমস্ত সিলেবাস পাবে না, একাধিক বই তোমাদের ইউজ করতে হবে অনার্সের ক্ষেত্রে। এবং পাসের ক্ষেত্রে হতে পারে কিন্তু অতটা না, পাসের ক্ষেত্রে যদি পাসের যে কোনো একটা বই যদি তোমরা পড়ো সেক্ষেত্রে তোমাদের অতটা অসুবিধা হবে না। অনার্সের ক্ষেত্রে তোমাদের কী হবে, প্রত্যেকটা যে বই রয়েছে প্রত্যেকটা বই থেকে তোমাদের কিন্তু নোটস অবশ্যই ক্রিয়েট করতে হবে। কেন, যদি নোটস তোমরা ক্রিয়েট না করো পরীক্ষার সময় যখন তোমরা পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একান্তই অসুবিধা হবে। আমি বলে দিলাম কারণ যারা অ্যাকচুয়ালি ভাবছো যে আমাদের বইয়ের লেখা রয়েছে জাস্ট টিক মার্ক দিয়ে রেখে দিই বা টিচাররা দিচ্ছে কোনো রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে নোটস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে কিন্তু খুবই অসুবিধা হবে। তোমরা একটা খাতায় যেরকমভাবে হোক না কেন নোটসটাকে সাজাও যে বা তোমরা নিজের ভাষায় লেখো তোমরা যেটা পড়েছো, যাতে পরবর্তী সময়ে তোমরা যখন রিভিশন দেবে তখন তোমাদের সেই যে কার্য আগে খাটনি করে করে ফেলেছো সেই কার্য পুনরায় না করতে হয়। কারণ এত বড় সিলেবাস যদি খুঁজতে খুঁজতেই তোমাকে তোমার যদি এক দু ঘন্টা চলে যায় যে কোথায় কোথায় পড়বো কোনটা কোনটা ইম্পর্টেন্ট বারবার করে দেখতে দেখতে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম হয়। তোমরা বুঝতেই পারছো শুধুমাত্র সিলেবাস জানলে কিন্তু হবে না, সিলেবাস জানার সাথে সাথে সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু একটা নোটস তৈরি করতে হবে বা একটা খাতা তৈরি করতে হবে যেটা দেখে পরবর্তী সময়ে তোমরা পড়বে, তাহলেই কিন্তু তোমরা ভালো নম্বরে করতে পারবে। কারণ তোমরা যেহেতু অনার্স নিয়েছো সেক্ষেত্রে তোমরা একটা রিসার্চ নিতে মানে নিয়ে পড়ছো, এরকম ভাবো যে তোমাদের প্রচুর সেই সাবজেক্টের বিষয়ে প্রচুর রিসার্চ করতে হবে, তোমাদের ডিপলি প্রচুর পড়তে হবে, তাহলেই তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের পসিবল হবে না। এরপরে যদি পাসের কথা বলে সেই অনুযায়ী না তোমরাও নোটস করো, তোমাদের দেখবে ইলেভেন টুয়েলভে যেরকম সিলেবাস ছিল প্রায় সেরকমই সিলেবাস, একটু হয়তো বড় হতে পারে, খুব একটা বড় সিলেবাস না। সেক্ষেত্রে তোমরা যদি রেগুলার বেসিসে সামান্য সামান্য পড়ো সেক্ষেত্রে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। এর পরবর্তী যে বিষয়টি হলো সেটি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অধিকাংশ স্টুডেন্টই এটা ফলো করে না, সেটা হলো প্ল্যানিং। তোমরা যখন অনার্স নিচ্ছ তোমাদের অবশ্যই প্ল্যানিং রাখতে হবে যে আমাদের এই সময়সীমা আছে, কদিন আর হাতে সময় আছে, সেই সময়সীমার মধ্যে আমি কিভাবে সিলেবাস শেষ করব, আমাকে মাসে কতটা সিলেবাস শেষ করতে হবে, মানে শর্ট টাইম তোমার সিলেবাসের কি গোল রয়েছে বা লং টাইম কি গোল রয়েছে, এই দুটো কিন্তু তোমাদের একটা খাতায় লিখে রাখতে হবে যে আমার হাতে এই টাইম রয়েছে, আমি এক মাসে আমাকে এতটা সাবজেক্ট মানে এতটা সিলেবাস শেষ করতে হবে, তাহলেই আমরা কিন্তু অনার্সের ফুল সিলেবাস শেষ করতে পারবো। এটা কিন্তু তোমাদের প্রি প্ল্যানিং করে রাখতে হবে। যদি প্ল্যানিং না করো সেক্ষেত্রে দেখবে তোমরা তো পড়ছো, পড়তে পড়তে দেখবে যে এক সময় পরীক্ষার সামনে চলে এসেছে কিন্তু এতটাই সিলেবাস বাকি যেটা তোমরা দিন রাত্রি পড়ার সত্ত্বেও কমপ্লিট করতে পারবে না, বা যদিও পড়ো সেক্ষেত্রে তোমার কোনো লাভ হবে না। সেই কারণে কিন্তু তোমাদের অবশ্যই যারা অনার্স নিচ্ছ তোমাদের অতি অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে একটা প্রি প্ল্যানিং করে রাখতে হবে শর্ট টাইম গোল এবং লং টাইম গোলের ব্যাপারে। শর্ট টাইম গোল আর লং টাইম গোল বলতে কি, এই তোমরা অ্যাকচুয়ালি এই তোমরা যে যখন পড়াশোনা করছো ও তোমাদের অ্যাকচুয়ালি এক সপ্তাহে উইকলি কতটা সিলেবাস শেষ করতে হবে এবং মান্থলি তোমাদের একটা টার্গেট রাখতে হবে যে এই সিলেবাসের এত পোর্শন শেষ করে নিতে হবে, এরকমভাবে তোমাদের মান্থলি ওয়াইজ এবং উইকলি ওয়াইজ একটা টার্গেট তোমাদের ফিক্সড করতে হবে যে আমাদের সিলেবাস শেষ করতে গেলে এতটা সপ্তাহে সিলেবাস শেষ করতেই হবে এবং মাসে এই সিলেবাসটা আমাদের শেষ করতেই হবে, আদারওয়াইজ আমরা এই পুরো গোটা যে অনার্সের এত বড় সিলেবাস সেটাকে কভার করতে পারবো না। এবং যারা পাসের স্টুডেন্ট আছে তারাও কিন্তু যদি এটা ফলো করো একটা প্ল্যানিং করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও অনেকটাই ভালো হবে, নাম্বার অনেকটাই ইনক্রিজ হবে। এরপরে তোমাদের আর কিছুই নেই টিপস, এরপরে তোমাদের পড়তে হবে, তোমরা যেখান থেকে পারো, কেউ যদি অনলাইন থেকে পড়ো পড়তে পারো, কেউ যদি অফলাইনও কোনো টিচারের কাছে গিয়ে নোটস নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমরা পড়তে পারো, এছাড়া যদি
নিজে সেলফ স্টাডি করো সেক্ষেত্রেও তোমাদের ভালো হবে। আর সেলফ স্টাডি তো যে কোনো মাধ্যমেই তোমরা পড়ো না কেন, সেলফ স্টাডি তো একান্তই প্রয়োজন। তো তোমরা বুঝতেই পারলে তোমাদের এই তিনটে জিনিস ফলো করতে হবে। এক, কি বললাম, তোমাদের সিলেবাস সম্বন্ধে ডিপলি আইডিয়া থাকা উচিত এবং সিলেবাস অনুযায়ী তোমাদের নোটস তৈরি করতে হবে। এবং তোমাদের এই নোটস তৈরি করার পর একটা প্রি প্ল্যানিং করতে হবে তোমাদের এর কীভাবে তোমরা সিলেবাসটাকে শেষ করবে এ মানে এক্সামের আগে। এই যে তিনটে বিষয়ের যদি একটা অনার্সের স্টুডেন্ট ফলো করে সেক্ষেত্রে অনার্সে সে ভালো নম্বর পাবে, এবং যদি পাসের স্টুডেন্ট এটাকে ফলো করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সে ভালো নম্বর পেতে পারবে। তো আশা করছি তোমাদের যে পড়াশোনা কীভাবে শুরু করবে কলেজের সেটা নিয়ে কিন্তু বিস্তারিত ও তোমরা ইনফরমেশান পেয়ে গেছো যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছো। এবং যাদের কোনো ডাউট রয়েছে এ সিলেবাস সম্বন্ধে তারা কিন্তু ও আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশান থেকে এ সেই ভিডিওগুলো দেখতে পারে যে কীভাবে এ তাদের পরীক্ষা হয়, কততে পাস নম্বর রয়েছে, সমস্ত কিছু। আর ভিডিওটি এখনও পর্যন্ত শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।